हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब निरामिष दिने गरम भातेर साथे जमिए खावार मतो मिष्टि कुमड़ोर एकदमी अन्य धरनेर एबं सुस्वादु एकटी रेसिपी, जार नाम हलो कुड़मुड़े मिष्टि कुमड़ोर छेचकी। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दी आजकेर रेसिपी। एर जोन्नो प्रथमे एकटा कड़ाईते दुई टेबिल चामच रिफाइंड तेल गरम करे निये एर मध्ये दिए दिलाम एकटा शुकनो लंका एबं अल्प कालो जिरे। एखन एगुलोके तेलेर मध्ये नेड़ेचेड़े मीडियम फ्लेमे 10 থেকে 15 সেকেন্ড मतो साँतले नेब। এই রেসিপি আপনারা রিফাইন্ড তেলের পরিবর্তে সরষের তেল দিয়েও করতে পারেন। শুকনো লঙ্কা ও কালো জিরেটা 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা 150 গ্রাম কুমড়ো। এখন এই কুমড়োর টুকরোগুলো তেলের মধ্যে সমানে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট, যাতে কুমড়োটা একটু সিদ্ধ হয়ে যায়। প্রায় 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিলাম এবং এটাকে একটু নেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ রেড চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা, এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে এটাকে ঢাকনা না দিয়ে আরো 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। এরপর এখানে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মুগের ডাল। বাড়িতে আমরা যে নর্মাল চামচ ব্যবহার করি সেই চামচে মেপেই 2 চামচ মুগের ডাল আমি এখানে নিয়েছি। এবার ডালটা এই শুকনো খোলায় নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। ডালটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে ডালটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এটাকে শুকনো ঘুরিয়ে নেব। এটা আপনারা মিক্সিং জারের পরিবর্তে শিলনোড়াতেও ঘুরিয়ে নিতে পারেন। এদিকে কুমড়োটা লো ফ্লেমে আবারও 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা মুগের ডাল। এবার এই ডালের গুঁড়োটা কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে সমানে নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার চিনিটা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়েচেড়ে আবারও 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কুড়মুড়ে মিষ্টি কুমড়োর ছেঁচকি।